প্রথমেই আবহাওয়ার খবরে নজর দেব। আগামী দু ঘন্টার মধ্যে বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা উত্তর চব্বিশ পরগনায় হতে পারে বৃষ্টি, ঝাড়গ্রামেও হতে পারে বৃষ্টি। অর্থাৎ আজ কিন্তু 28শে জুন এবং এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টি হয়নি। বর্ষা এখনো এসেছে হয়তো খাতায় কলমে, কিন্তু আমরা বৃষ্টি উপভোগ করতে পারছি না। আজ আর দু ঘন্টার মধ্যে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়। আমরা চলে যাব আমাদের দুই প্রতিনিধির কাছে। 12ই আষাঢ়, আজ যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে 28শে জুন অর্থাৎ 12ই আষাঢ়। আমাদের দুই প্রতিনিধি ঋত্বিক মণ্ডল এবং পার্থপ্রতিম ঘোষের কাছে চলে যাব। উত্তর এবং দক্ষিণ কলকাতায় ঠিকই পরিস্থিতি, অর্থাৎ কতটা কালো করে এসেছে মেঘ সেই ছবি আমরা দেখব। প্রথমেই চলে যাচ্ছি ঋত্বিক তোমার কাছে। দেখো, বৃষ্টির জন্য আমরা একেবারে হাহুতাশ করছি, 12ই আষাঢ় এখনো পর্যন্ত কিন্তু সেভাবে বৃষ্টির দেখা মেলেনি। আজ কি সম্ভাবনা রয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে? একেবারেই দেখো, সত্যি কথা বলতে এই বিষয়টা এবারে দেশের প্রত্যেকটা রাজ্য, প্রত্যেকটা আবহবিদ তাদের সবাইকে কিন্তু চিন্তায় ফেলে দিয়েছিল। কারণ এবছর বৃষ্টি অনেকটাই দেরিতে, আষাঢ়স্য প্রথম দিবসে তো বৃষ্টি আসেইনি এ বঙ্গে, এবং আজকে 12 তারিখ, তাতেও বিলম্বে বৃষ্টি। খাতায় কলমে বর্ষা এসে গিয়েছে ঠিকই, কিন্তু দক্ষিণবঙ্গে এখনও ছিটে পটা বৃষ্টি দেখা যায়নি। গত কয়েকদিন ধরে বরঞ্চ অস্বস্তি সূচকটা অনেকটাই বেড়েছে, ফলে সেই গলদঘর্ম অবস্থা অথবা অস্বস্তিকর পরিস্থিতি, যদিও একটা সুখবর আজকে সকাল 10টায় আবহাওয়া দপ্তর দিয়েছে, তারা বলছেন যে আগামী দু ঘন্টায় উত্তর চব্বিশ পরগনা, কলকাতা সহ ঝাড়গ্রামে বৃষ্টিপাত হবে এবং সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই তারা যেটা বলছেন যে এটা নিঃসন্দেহে প্রি মনসুন রেইন, অর্থাৎ প্রাক বৃষ্টি যে বর্ষা বা বর্ষণ সেটা শুরু হয়ে গিয়েছে। এই হয়তো দেখতে দেখতে দেখা যাবে যে আস্তে আস্তে এই রকম বৃষ্টি হতে হতেই বা এরকম অল্প বর্ষা আস্তে আস্তেই কখন বর্ষা এই রাজ্যে বা দক্ষিণবঙ্গে এসে যাবে। গত কয়েকদিন ধরে এবং গত কয়েক সপ্তাহে উত্তরবঙ্গে বেশ ভারী বৃষ্টি হয়েছে, কিন্তু আবহাওয়াবিদরা এবং আবহাওয়া দফতর তারা যেটা বলছেন যে একেবারে হলফ করে বলতে গেলে বা চোখে যে বৃষ্টি উপভোগ করা যায় বা কলকাতার বৃষ্টির আমেজ অন্য মেজাজে থাকে, সেটা পেতে কিন্তু প্রায় 2 সপ্তাহ দেরি হয়ে গেল। ফলে এই বিষয়টা নিয়ে চর্চা আলোচনা ভীষণভাবে রয়েছে, কিন্তু এখন রয়েছে অপেক্ষা। হয়তো আর 2 ঘন্টার মধ্যে আকাশ আরও কালো করে উঠবে, সকাল থেকেই সূর্য সেভাবে দেখা যায়নি, ফলে বৃষ্টি নামলে সেই শহরের মেজাজটাই, অন্তত এই রুক্ষতা, এই গরমটা যতটা অস্বস্তিকর হয়েছিল গত কয়েকদিনে, সেইটা হয়তো খানিকটা পাল্টাবে। একেবারে ঋত্বিক, তুমি যেমনটা বলছো যে আসছে আসছে ভাবতে ভাবতেই হয়তো এসে পড়বে, কিন্তু এই আসছে আসছে ভাবনাটাও কিন্তু দীর্ঘদিন ধরে আমরা ভাবছি। সুতরাং আজকে এসে পড়ুক বৃষ্টি, এটাই হয়তো আমরা সকলেই চাইবো। পার্থপ্রতিমের কাছে যাচ্ছি, তুমি কি ছবি দেখছো? একেবারে দেখো, তুমি যেমনটা বললে আজকে 28শে জুন, 12ই আষাঢ় এসে গেলেও কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা এসে গেছে খাতায় কলমে ঠিকই, কিন্তু তা সত্ত্বেও কিন্তু বৃষ্টির দেখা পাওয়া যায়নি। আমি মুকুন্দপুরে রয়েছি এই মুহূর্তে ইএম বাইপাসের ধারে, এবং দেখতে পাচ্ছ আকাশ কিন্তু কালো মেঘ করে রয়েছে, তার সঙ্গে শীতল হাওয়া বইছে, এবং আবহাওয়া দপ্তর যে আশার বাণী শোনাচ্ছে যে আস্তে আস্তে করে হয়তো তার দেখা পাওয়া যাচ্ছে না, ঋত্বিক যেমনটা বলছিল আজকে কিন্তু এসেই পড়বে, তেমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এবং ঘন্টা 2-এর মধ্যে কিন্তু সেই বৃষ্টি শুরু হবে। মূলত কলকাতা এর পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রামে এই বৃষ্টি হবে, এবং এটি বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এবং সেইখান থেকেই এই বৃষ্টি হবে। আজকে এবং কালকে দুদিন কিন্তু বৃষ্টি হবে, তেমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এবং সারাদিনই আজকে কিন্তু অন্যান্য দিনে যে হাঁসফাঁস করা গরম থাকে সেই গরম থেকে একটু হলেও কিন্তু রেহাই পাওয়া যাবে, মেঘলা আকাশ থাকবে, তেমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর সেই কথায় কিন্তু সেই বার্তায় কিন্তু এই মুহূর্তে দিচ্ছে বৃষ্টি। আমরা শহরবাসী এখনও আকাশের দিকে তাকিয়ে রয়েছি, অপেক্ষায় রয়েছি। তবে সকালেই কিন্তু পশ্চিম মেদিনীপুরের বেলদা, নারায়ণগড়, দাঁতন, কেশিয়ারি ও খড়গপুরে বিক্ষিপ্ত বৃষ্টি হয়, এখনও ঝিরঝিরে বৃষ্টি চলছে। এখন ঠিক কী পরিস্থিতি জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দাসের সঙ্গে। বিশ্বজিৎ, এখনও বৃষ্টি চলছে কি? বৃষ্টি তোমাকে প্রথমে বলে রাখছি, খড়গপুরের সহ বিভিন্ন জায়গায়, নারায়ণগড়, বেলদা, দাঁতন, দেবরা বিভিন্ন জায়গায় গতকাল রাত থেকেই হঠাৎ করে মেঘ কালো করেছিল, এবং ভোর না হতে হতেই হঠাৎ করে বৃষ্টি, বিশাল বৃষ্টি হয়েছে ভোরের সকালের দিকে, প্রচুর বৃষ্টি হয়েছে, কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে বৃষ্টি ঝিরিঝিরি অবস্থায় পড়ছে।